একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত আসনে এমপি হিসেবে শপথ নেওয়ার দু মাসের মধ্যেই সরকারের কাছে দশ কাঠার প্লট চেয়েছেন বিএনপির সহ আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার রুমির ফারহানা প্লট দিলে তিনি সরকারের কাছে চিরকৃতজ্ঞ থাকবে বলেও তার আবেদনে উল্লেখ করেছেন তিনি মন্ত্রীর কাছে পাঠানো চিঠি ফেসবুকে ভাইরাল হওয়ায় ক্ষুণ্ণ হয়েছেন রুমির ফারহানা প্লটের আবেদনের বিষয়ে জানতে চাইলে রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রুমির ফারহানা বলেন একাদশ সংসদের সব সংসদ সদস্য প্লটের জন্য আবেদন করেছেন কিন্তু শুধুমাত্র আমার চিঠিটা কেন ভাইরাল হলো। তিনি বলেন একজন সংসদ সদস্য রাষ্ট্র থেকে জায়গার জন্য অ্যাপ্লাই করতে পারেন সেই সুযোগ তার আছে তিনি একটি ট্যাক্স ফি গাড়িও কিনতে পারেন সেই সুযোগ তার আছে তিনি বেতন ভাতা পান এবং তিনি পাঁচ বছরের জন্য একটি অ্যাপার্টমেন্ট পান এই চারটি জিনিস হচ্ছে রাষ্ট্রীয় সুযোগ এই রাষ্ট্রীয় সুযোগ যিনি সংসদ সদস্য হবেন তিনি রাষ্ট্র থেকে নিতে পারবেন সেই সুবাদে আমি একটি আবেদনপত্র দিয়েছি শুধু আমি একা নই অন্তত তিনশো থেকে তিনশো জন এমপি অ্যাপ্লিকেশন দিয়েছেন তিনি বলেন গত এক মাস আমার ফেসবুক হ্যাক হয়ে আছে আমি বিষয়টি দেখিনি তবে ফেসবুকে আমার যে চিঠিটা ভাইরাল হয়েছে সেটি না অবৈধ না অনৈতিক সুবিধাটা রাষ্ট্রীয় সুযোগ বা রাষ্ট্রীয় অধিকার তিনি লিখিত বক্তব্যে বলেন আমি স্পষ্ট ভাষায় বলতে চাই আমি এই সরকারের কাছ থেকে এক সুতা জমিও আশা করি না আমি চিন্তাও করি না এটি একটি প্রসিডিওর একটি ফর্মালিটিস যেটি সব এমপি করেছেন আমিও করেছি এই চিঠিটি আমি ড্রাফও করিনি আমার পিএস ড্রাফ করে দিয়েছে সব পিএস যখন তাদের এমপিদের চিঠি ড্রাফ করেছেন আমার পিএসও ড্রাফ করেছে ওই সময় কিন্তু আমার চিঠিটা কেন ভাইরাল হলো এটা কেন ভাইরাল হলো তার উত্তর আমি নিজেই দিচ্ছি এ সময় রুমের ফারহানা বলেন গত দুদিন আগে আবুল মাল আব্দুল মোহিত সাবেক অর্থমন্ত্রী কোনো পদে না থাকা অবস্থায় শুল্কমুক্ত গাড়ি এনেছিলেন সরকার তার সেই নোংরামি ও অসততাকে চাপা দিতে আমার যে বৈধ অ্যাপ্লিকেশন সেটা নোংরা পাবলিক করেছেন একটা সরকারি নথি কখন পাবলিক হয় যখন সেখানে সরকারের মদত থাকে আমার প্রশ্ন হলো আমার চিঠিটা মন্ত্রণালয় থেকে বেরোলো কি করে সেখানে আমার ব্যক্তিগত টেলিফোন নম্বরও দেওয়া আছে তিনি আরো বলেন এই সরকার আমাদের ফোনে এই এই সরকার সরকার আমাদের আমাদের ফেসবুক হ্যাক করে আড়ি পেতে আছে সব গোপন নথি ইচ্ছা করে প্রকাশ করে যারাই সরকারের বিরুদ্ধে কথা বলবে যারাই সরকারের কাজের সমালোচনা করবে যারাই সরকারকে সঠিক পথে আনার জন্য যা যা পদক্ষেপ নেওয়া দরকার সে বিষয়ে কথা বলবে এবং সরকারের মন মতো কথা না বলবে তাদের ব্যাপারে সরকার এক ধরনের চেষ্টা থাকে তাদের হিউমিলিটেট করা বা তাদের কোনো না কোনোভাবে মেলাইন করা রুমের ফারহানা বলেন আমার প্রশ্ন হলো আমার চিঠিটা কি অবৈধ কোনো আইনের অবৈধ এটি কি অনৈতিক কোনো আইনের অনৈতিক এটি তো রাষ্ট্রীয় চিঠি আমি তো সরকারের কাছ থেকে কিছুই চাইনি আমার বেতনটা যেমন রাষ্ট্রীয় আমার এই অ্যাপ্লিকেশনটাও রাষ্ট্রীয় তিনি বলেন এই সরকার যে অবৈধ এটা এখনো বলছি আগেও বলেছি এটি সম্পূর্ণ অবৈধ সরকার এটি জনগণের ভোট ছাড়া নির্বাচিত সরকার এই সরকার সব অর্থের অবৈধ সরকার আমি সরকারের কাছে কোনো কিছু চাইনি আমি রাষ্ট্রীয় সুযোগ চেয়েছি এটি তারা করেছে আবুল মাল আব্দুল মোহিতের যে অনৈতিক কর্মকাণ্ড সেটিকে ধামাচাপা দেওয়ার জন্যই জনসৃষ্টিকে ভিন্ন দিকে প্রভাবিত করার জন্য এটা করেছে সরকার যাতে মানুষের দৃষ্টি অন্য দিকে যায় তিনি বলেন আমি এখন চ্যালেঞ্জ করব যতজন এমপি অ্যাপ্লিকেশন করেছেন সব প্রকাশ করা হোক রুমিন কেন একলা প্রকাশ হবে আমাদের সকল আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন সবার আগে সর্বশেষ খবর জানান